দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান আর আমি এই মুহূর্তে আছি খুলনার শহীদ হাদিস পার্কে এবং আমার পেছনে হচ্ছে নগর ভবন। আমি চলে এসেছি মূলত আপনাদের সবার অনুরোধ ছিল যে ফ্যামিলি এন্টারটেনমেন্টের মেম্বারদের ইন্টারভিউ আপনারা দেখতে চান। যাই হোক, আমি এই মুহূর্তে আড্ডা দিচ্ছি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা উদাস শরীফ খানের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ফ্যামিলি এন্টারটেনমেন্টে তো প্রচুর দর্শক, ব্যস্ততা কেমন চলছে এই আপনাদের চ্যানেল নিয়ে? ব্যস্ততা তো আছেই, বিকজ আমরা প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট ছাড়ি। এখন একটু লেট হয়ে যাচ্ছে, 8 দিন 10 দিনও পড়ে যাচ্ছে। তো আমরা প্রথমে যেভাবে শুরু করছিলাম তার থেকে তো এখন আমাদের কন্টেন্টগুলোর মান ভালো হচ্ছে, আমাদের কাজ ভালো হচ্ছে। তো সব কিছু মিলে একটু ভালো কাজ দিতে গেলে একটু লেট হয়, যার কারণে আমাদের ব্যস্ততাটা আগের থেকে বেড়ে গেছে, যার কারণে আমরা বাইরেও যাইতে পারতেছি না এই ব্যস্ততার কারণে। আমাদের নিজের প্রোডাকশন কাজ করেই আগায় যেতে পারতেছি না এখন, এই আছি, ব্যস্ত আছি মোটামুটি। আচ্ছা, আমি শুরুতে একটু বলি যে আমি তো আপনাদের কন্টেন্টগুলো দেখি, আপনার ক্যারেক্টারগুলো দেখা হয় আর কি, আপনাকে একটু ইজি গোয়িং বা একটু ফানি টাইপের মনে হয়, আজকে একটু খুব গম্ভীর গম্ভীর মনে হচ্ছে, আসলে কোনটা আপনার রিয়েল ক্যারেক্টার, ওটা না এটা? আপনার এটা প্রশ্নটা শুনে আমার একটা ঘটনা মনে পড়লো, ছোট্ট একটা ঘটনা। মানে এটা আমি প্রায় ফেস করি, যেহেতু আমি খুলনার ছেলে, লোকালি আমার বাসা খুলনাতে, আমার তো চলাফেরা করতেই হয় রাস্তায়, মাস্ক পরে চলাফেরা করে অনেক ব্যস্ততার সময় দেখা গেলো মাস্কটা পরাও হয় না। তো অনেক ফ্যান ফলোয়ার আমাদের শহরে তো আছেই, তো ওই রকম ফ্যান ফলোয়ারের সঙ্গে দেখা হয়, দেখা হলে ভালো মন্দ জিজ্ঞাসা হয়। তো কিছু কিছু লোক আমাকে বলে, ভাই আপনার কি মন খারাপ? যে আমি বলি যে কেন ভাই মন খারাপ, এই প্রশ্নটা কেন? তো বলছে, ভাই আপনার তো ভিডিওতে একরকম দেখি, সবসময় হাসি খুশি থাকেন, কিন্তু এখন তো দেখতেছি একটু গম্ভীর গম্ভীর। মানে আসলে ব্যক্তিগত লাইফে আমি একটু গম্ভীর, অত বেশি ফানি না, যেটা স্ক্রিনে দেখা যায়। আচ্ছা, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে যুক্ত হলেন কীভাবে? ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির সঙ্গে আমার যাত্রাটা একটু লেটে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি 1 বছর অতিক্রম করে দেন, তারপরে আমি ইনক্লুড হই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির সাথে। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম এই 1টা বছর। আমি নিজে আমার নিজে একটা চ্যানেলের জন্য আমি রেডি হচ্ছিলাম, আমি আমার চ্যানেলও করি, আমার চ্যানেলের নাম ফালতু ডিরেক্টরস মুভি। তো আমি এটা একটু ভিন্ন আঙ্গিকে শুরু করি, আমি হরর কন্টেন্ট দিয়ে শুরু করি। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে আমি 4-5টা কন্টেন্ট দিই, কিন্তু খুব বেশি সাড়া পাচ্ছি না এই কন্টেন্টগুলো। তো রাকিব আমার ছোটোবেলার ফ্রেন্ড, ও তখন 1 বছর অতিক্রম করে ফেলছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, তখন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে প্রায় 2 লক্ষ সামথিং সাবস্ক্রাইব হয়ে গেছে, আমরা তখন পেয়ে গেছি, সিলভার প্লে বাটনও চলে আসছে মোটামুটি। তখন রাকিবের সঙ্গে আমি কথা বললাম, তো রাকিব বললো যে দেখ মিডিয়া সমস্যা নাই, তুই শুরু করছিস কর, আমি আসি, তুই এক কাজ কর, তাহলে তুই আমার সঙ্গে ইনক্লুড হ। আচ্ছা, আমরা একসঙ্গে শুরু করি, দেন যখন আমরা তো আল্লাহর রহমতে ভাইরাল হয়ে গেছি, আমরা তো এখন মানুষ আমাদের চেনে, তাহলে আমাদের যেহেতু মানুষ চেনে, তাহলে তুই আমাদের সঙ্গে ইনক্লুড হলে তোকেও মানুষ চিনবে। এইভাবে আমাদের আর কি যাত্রাটা শুরু ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। এমনিতে ব্যক্তি জীবনে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির বাইরে আপনার কী করা হচ্ছে আর কি ব্যক্তি জীবনে? ব্যক্তি আপনার প্রফেশনাল লাইফে? আমি এই তো মিডিয়ার সঙ্গে টুকটাক সম্পৃক্ত, আর হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং করতেছি যতটুকু টাইম পাই বাসায় বসে। ফ্রিল্যান্সিং করছেন? আপনার হোম ডিস্ট্রিক্ট কি খুলনাতেই? হ্যাঁ, খুলনাতে। মানে আপনি অরিজিনাল খুলনা? জি। কারণ আমি যতদূর জানি যে আপনাদের এন্টারটেনমেন্ট ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি অনেকেই খুলনার না, বরিশালের ল্যাঙ্গুয়েজ প্রচুর ইউজ হয়, তো আমি যেন কনফার্ম হলাম আপনার থেকে না, আমি খুলনাতে। খুলনা, সবারই খুলনা, তবে ওই হোম ডিস্ট্রিক্ট বরিশাল, এইরকম আর কি ব্যাপারটা। তো এই যে ভাঙা গড়া হচ্ছে, নিজেকে বিভিন্ন ক্যারেক্টারে ঢুকাচ্ছেন বের করছেন, মানে হার্ড মনে হয় কিনা, বা কখনো মনে হয়েছে যে আমি পারবো না এই ধরনের কিছু? হার্ড ক্যারেক্টার বলতে এখনো আমার কাছে মনে হয় না যে আমার কাছে এমন কোনো ক্যারেক্টার আসছে যে ক্যারেক্টারটা নিয়ে আমি একটু কনফিউশনে থাকবো, বা আসি যে আমি এই ক্যারেক্টার পারবো কিনা, বা আমি যে আগে আমার যে অ্যাক্টিং দিছি আমি সেই অ্যাক্টিংটা ভাঙতে পারবো কিনা, এইরকম ক্যারেক্টার আমার সামনে এখনো আসে নাই। মানে আমি এখনো ক্ষুধার্ত অ্যাক্টিংয়ের জন্য, আমি ক্যারেক্টারের জন্য, যে আমি চাই যে আমার এমন একটা ক্যারেক্টার আসুক যে ক্যারেক্টারটা আমি বারবার পারতেছি না, কিন্তু পারার ট্রাই করতেছি, আমাকে দিয়ে যে কাজ করাচ্ছে, যে ডিরেক্টর করাচ্ছে, সে আমাকে দিয়ে বারবার আমাকে ইম্প্রুভ করাচ্ছে, এইরকম ক্যারেক্টার আমি চাচ্ছি। এখনও পর্যন্ত আমার অত ভারী বা কঠিন ক্যারেক্টার আমি পাইনি আমার কাছে মনে হয়। ক্যারেক্টারের কথা বললেন যে হার্ড ক্যারেক্টার এখন আমি পাইনি, ড্রিম ক্যারেক্টার কোনটা যদি প্রশ্ন করে, যে আমার এমন একটা ক্যারেক্টার প্লে করার খুব ইচ্ছা আছে? আমি আমার কাছে বরাবরই মনে হয় যে নেগেটিভ রোল, নেগেটিভ ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টারগুলো আমার কাছে মানে আমাকে নাড়া দেয় ভিতর থেকে। মনে হয় যে নেগেটিভ, সবাই তো দেখে হিরো পজিটিভ রোলগুলো,
আমরা মিডিয়াতে আমরা নাটক সিনেমাতে ওইগুলো একটু ফলোআপ করে তুলি, কিন্তু আমরা নেগেটিভ রোলগুলো কিন্তু খুব বেশি অতটা ফলোআপ করি না। ইদানিং কিছু কিছু কাজ হচ্ছে, তো আমার কাছে মনে হয় যে নেগেটিভ রোলটা বোধ হয় আমি যদি করি, আমার কাছে যদি খুব বেশি হার্ড ক্যারেক্টার আসে, তো আমি সেই ক্যারেক্টারটা আমার মতো করে প্লে করতে পারবো। আমার ড্রিম রোল হচ্ছে যে এনি রোল, যে কোনো একটা ভালো গল্প, ভালো একটা ক্যারেক্টার, আর সেটা যদি হয় নেগেটিভ তো আরও ভালো। মানে আপনার ভিলেন হওয়ার খুব ইচ্ছে? হ্যাঁ। ব্যক্তি জীবনে কি ভিলেন ক্যারেক্টার প্লে করেন নাকি শুধু নাটকেই করেন? ব্যক্তি জীবনে আসলে অ্যাপ্লাই করার মতো জায়গা নাই। আচ্ছা, আমার প্রত্যেকটা এপিসোডে আমি একটু ধাঁধা খেলি, আপনার সাথে আমি ধাঁধা খেলতে চাই, তারপর হচ্ছে আপনার আরও প্রসঙ্গ আসবো, ঠিক আছে? আপনি ধাঁধা কেমন বলেন তো? আমি খুব কাঁচা। খুবই কাঁচা? না, আমি আপনাকে মানে কাঁচা কাঁচা প্রশ্নই করি, মানে হালকা প্রশ্ন করি। প্রাণ নাই বন্ধু নয়, চলে সাথে সাথে, আলো পেলে তবে চলে, দিনে কিংবা রাতে, জিনিসটা কি? খুবই সহজ, আপনার আশপাশে আছে। প্রাণ নাই? প্রাণ নাই বন্ধু নয়। বন্ধু নয়? হ্যাঁ। চলে সাথে সাথে, আলো পেলে তবে চলে, দিনে কিংবা রাতে, জিনিসটা কি? আলো পেলে চলে। হ্যাঁ, সেটা রাত বা দিন যখনই হোক আপনার সাথে সাথে চলে। এটা কি কোনো বস্তু, মানে আমার বডি বাদে কোনো একটা বস্তু? আমার আপনার শারীরিক কি কোনো বস্তু হতে পারে, বা একদম যে আপনার শরীরটা তা না, কিন্তু আপনার শরীর কেন্দ্রিক কিছু? আমার সঙ্গেই থাকে। হ্যাঁ, না পারলে আমাকে মানে আপনি যে আমাদের নোয়াখালীতে থুক্কো বলে আর কি, থুক্কো বললে আমি আপনাকে বলে দিতে পারি, বলেন আপনি থুক্কো বলেন, আমি উত্তরটা বলে দিচ্ছি। খুবই সহজ, ছায়া। ও, ছায়া, ছায়া, যে আলো পেলে আপনার সাথে সে চলাচল করে, ঠিক আছে। ওকে, একটা প্রশ্ন যাচ্ছি, এটা হচ্ছে যে তিনটি বর্ণে নাম তার, রসালো এক ফল, ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল, বলতে হবে সেটা কি? মানে একটা ফল সেটাকে মধ্যবর্ণ সরাই দিলেও আরেকটা ফলই হয়। খুব সহজ করে দিলাম আপনার জন্য, কি হতে পারে? অরেঞ্জ? হ্যাঁ, অরেঞ্জ। কমলা? কমলা। হ্যাঁ, কমলা, কমলা, হ্যাঁ ওইটাই, কমলা। হ্যাঁ, কীভাবে হয়? ওই যে কমলা একটা ফল, হ্যাঁ, আর মাঝখানে যদি ল সরাই দেওয়া হয়, ম সরাই দেওয়া হয়, তাহলে কলা। কলা, যাই হোক, পারা গেছে, আমি সাপোর্ট দিলাম, হেল্প করলাম, যাই হোক, আমি আবার আড্ডায় ফিরে আসি। আপনার অনেক ক্যারেক্টার প্লে করছেন, আপনার কাছে আমি প্রশ্ন করি যে আপনার ক্যারেক্টারগুলোর মধ্যে সবচেয়ে কমন ফেমাস ডায়লগ কোনটা? আমি বেসিক্যালি আমার প্রত্যেক ভিডিওতে একটা ইয়া যায়, একটা ডায়লগ যায়, একটা ডায়লগ যায়। ডায়লগটা আসলে এমন যে ওইটা আমি ক্যারেক্টারে না ঢুকলে ওই ডায়লগটা হয় না, মানে একটা কথাই তো ডায়লগ, কিন্তু ডায়লগটাকে ডায়লগের মতো থ্রু দেওয়া, ওইটা আসলে ক্যারেক্টারে না ঢুকলে হয় না। ওলো বাড়া বলা হয়, ওলো বাড়া, মানে মূলত বাড়াটাকে আমি ইয়া করি। আচ্ছা, কিন্তু সেই ওলো বাড়া শব্দটা নিয়ে একটু বিতর্ক আছে, অনেকেই এটাকে একটু নেগেটিভলি নেয় যে এটা অশ্লীল মনে হচ্ছে আর কি, যেহেতু ফ্যামিলি এন্টারটেনমেন্ট চ্যানেলের নাম পারিবারিক বিনোদন, সেখানে যে ওলো বাড়া শব্দটা মনে হয় কিঞ্চিত অশ্লীল শোনায়, কিন্তু এই ওলো বাড়া শব্দটির আসল অর্থটা কী আমাকে যদি একটু বলতে? মানে এইটার আসলে আপনি যদি অর্থ খুঁজতে চান, আসলে এটার ওইভাবে কোনো অর্থ নাই। যেমন আমাদের খুলনায় আঞ্চলিক আমরা আমের যে আঠি, মানে আম যখন কাঁচা থাকে, কাঁচা থাকলে যে আমরা আম কাটি না, তখন যে আঠিটা বের হয় কাঁচা আঠি, আমের বড়া যেটাকে বলে, ওই যে আমের বড়া, বাড়া, ওইটাকে আমরা মিন করি। আচ্ছা, আবার দেখা যায় যে এটা আমাদের, যেহেতু আমি খুলনার আঞ্চলিক ভাষায় আমার নাটকগুলোতে আমি প্লে করি, তো আমাদের আঞ্চলিক ভাষাতে যে বাড়া শব্দটা আসলে এটা আমরা আমাদের কাছে কিছু না। যেমন অ্যাজ ইউজুয়ালি প্রত্যেকেই ইউজ করে, আরে বাড়া তুই কি করিস, হ্যাঁ, মানে কথার কথা। এই জিনিসটা আমাদের খুলনার মানুষের কাছে খুব বেশি কমন ডায়লগ, মানে কমনই। আচ্ছা, যেমন মানে এটা আপনি যেমন বললেন যে অন্য কোনো জায়গায় একটু বিতর্ক আছে, এখন ব্যাপার হচ্ছে যে এক জায়গার গালি এক জায়গার বুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা সিলেটে, আমরা জানি যে সিলেটে হচ্ছে গিয়া পুরি, পুরি, আমরা আমরা বলি পুরি, মানে ওই তো ওরা তো পুরি উচ্চারণ করতে পারে না, ওরা পুরি বলে। হ্যাঁ, এখন আমরা বলি পুরি আমরা যেটা খাই, কিন্তু ওইখানে আবার সেটাকে মেয়ে মানুষ পুরি বলতে মেয়ে বুঝায়, তাই না? তো এইরকম এক এক অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে কাজ করতে গেলে কিছুটা তো বিতর্ক হয়ে যায়। যাই হোক, এখন তো অনেকেই ক্লিয়ার হয়ে গেল। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে অনেক মেম্বাররাই কাজ করছে, একটু বলেন এদের মধ্যে সবচেয়ে দুষ্ট কে? সবচেয়ে দুষ্ট আমি আর শমশের, আমরা দুইজনে সবসময় গন্ডগোল ফেসাদ, মানে যা কিছু করার আমরা দুইজনেই আর কি করি, মানে যত গন্ডগোল ভেজাল আপনারা শমশের ভাই করতে হয়। আর সবচেয়ে ক্রিয়েটিভ কে? সবথেকে ক্রিয়েটিভ রাকিব, রাকিব ভাই। আপনারা তো খুলনায় কাজ করছেন, ঢাকার দিকে কেন্দ্রিক কাজ করা? হ্যাঁ অবশ্যই, ঢাকা কেন্দ্রিক কাজ করার ইচ্ছা থাকবে না কেন, তবে সবার আগে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, বিকজ আমাদের প্ল্যাটফর্ম থেকে সারা দেশ আমাদেরকে চিনছে। ঢাকার প্রচুর অফার আসে যেগুলো আমরা ডিনাই করি বা হোল্ড করে রাখছি, কারণ আমরা তো সময় পাচ্ছি না,
আগে নিজের প্রোডাকশন, আগে আমাদের নিজেদের কাজ। আমরা এই কারণে বাইরে কাজ করতে পারতেছি না, তবে বাইরে কাজ করব না তা না। আমি ওই যেটা বললাম যে ভালো ক্যারেক্টার বা ভালো গল্প যদি কখনো আসে তাহলে তো সেক্ষেত্রে আমরা করব। ফ্যামিলি এন্টারটেইনমেন্টকে নিয়ে আপনার ফিউচার কি বা ফিউচার প্ল্যানিং কি সব কিছু মিলে? ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি নিঃসন্দেহে বাংলাদেশে বিনোদনমূলক এক নম্বর চ্যানেল, সেটা আমরা বলি, আমরা নিজেরা মেম্বাররা বলি, আমাদের দর্শকরা বলে। তো আমাদের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি নিয়ে অনেক বড় প্ল্যান। এখন আমরা নাটকে আছি, আমরা শর্ট ফিল্ম করতেছি, 20 মিনিট 15 মিনিটের করতেছি, আমরা একটা টাইমে 1 ঘন্টা যাব, টেলিফিল্ম করব, আমরা একটা টাইমে ফিল্ম করব। এখন যে ওটিটিতে আমরা যেগুলো দেখি, হ্যাঁ ওটিটি ফিল্ম, ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ টাইপের আমাদের প্ল্যান আছে, আমাদের ব্যাপক প্ল্যান। সেটা হচ্ছে গিয়া সময়ের ব্যাপার, হুট করে কোনো কিছু ভালো না বা হুট করে কোনো জায়গা যাওয়া ঠিক না, সঠিক লার্নিংটা করে তারপর সেই জায়গায় গেলে সে জায়গাটা পরিপক্ব হয়। আমরা সেটা আছি, লার্নিংয়ে আছি, আমাদের প্ল্যান আছে অনেক বড় ইনশাআল্লাহ। ঠিক আছে উদয় শরীফ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একদম আড্ডার শেষে চলে এসেছি। শেষ মুহূর্তে বলতে চাই, যদি দর্শকদের উদ্দেশ্যে, আপনার ভক্তদের উদ্দেশ্যে, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডিকে যারা পছন্দ করেন, বেশিরভাগই সবাই ফ্যামিলি নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা সেরকম সামাজিক অ্যাওয়ারনেসমূলক কাজ দেওয়ার চেষ্টা করি। আমরা আশা করব আপনারা যেমন আমাদের সঙ্গে আছেন, সাপোর্ট দিচ্ছেন, আগামীতেও আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা মানুষদেরকে সচেতনতামূলক মেসেজ দেওয়ার চেষ্টা করি এবং সামনে আরও বেশি দিব ইনশাআল্লাহ। এটাই।